ব্রাজিলে নতুন প্রজাতির এক ডাইনোসরের পদচিহ্ন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। দেশটির আরারকুয়ারা শহরে এই পদচিহ্নগুলো শনাক্ত হয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, 80-এর দশকে ব্রাজিলে ইতালীয় ধর্মযাজক জিউসেপ্পে লিওনার্দি ডাইনোসরের পায়ের একাধিক ছাপ আবিষ্কার করেন। পরে বিজ্ঞানীরা জানান, এটি ছিল ডাইনোসরের চলাচলের পথ। ওই অঞ্চলের প্রাচীন বেলে পাথরে সংরক্ষিত পায়ের ছাপগুলো অতীতের একটি ডাইনোসর প্রজাতির উপস্থিতি ইঙ্গিত দেয়। 1984 সালে ডাইনোসরের পদচিহ্নগুলো ব্রাজিলের আর্থ সায়েন্সের জাদুঘরে দান করেন লিওনার্দি। সেখানে এগুলো নিয়ে আরও বিশ্লেষণ করা হয়। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদচিহ্নগুলো আবিষ্কার হওয়া বাকি ডাইনোসরদের মতো না। এদের সরু পায়ের আঙুল ও পা ফেলার ধরন দেখে বোঝা যায় যে এরা মরুভূমিতে বসবাসকারী ডাইনোসর। বিজ্ঞানীরা এই প্রজাতির ডাইনোসরের নাম দিয়েছে ফার্লুইস নাচ রেপিডাস। 2023 সালে এই ডাইনোসরের আবিষ্কারের বিষয়ে একটি গবেষণা ক্রিটেসিয়াস রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়, যার নেতৃত্বে ছিলেন নিউম্যান। বিজ্ঞানীরা জানান, নতুন প্রজাতির এই ডাইনোসরটি একটি ছোট ও দ্রুত গতিসম্পন্ন মাংসাশী প্রাণী ছিল। 12.5 কোটি বছর আগে এটি ব্রাজিলে ঘুরে বেড়াতো বলেও দাবি তাদের। এর আগে সম্প্রতি ইংল্যান্ডের আইল অফ উইটের এয়ারভারল্যান্ড গ্রামের সমুদ্র তীরবর্তী একটি রিসোর্টের সৈকতে ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। গত 24 অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন প্রকৌশলী শ্যাঙ্কলিন ও ইয়ারভারল্যান্ডের সমুদ্র সীমানা সুরক্ষার কাজ করছিলেন। এ সময় তারা রিসোর্টটির সৈকতে ডাইনোসরের পায়ের ছাপ দেখতে পান। পায়ের ছাপটি ইউরোপের ম্যান্টেলিস্টাস প্রজাতির। ডাইনোসরটির 23 ফুট বা 7 মিটার লম্বা 3 আঙ্গুল বিশিষ্ট উদ্ভিদভোজী ডাইনোসরের অন্তর্গত বলে ধারণা করা হচ্ছে। এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে, এর আগে সমুদ্র সৈকতে ক্যাফে, গাড়ির পার্কিং, লট বাস স্টপ খননের সময় 12.5 কোটি লাখ বছর আগের জীবাশ্ম পাওয়া গেছে।